কিছুদিন আগে একবার ট্রেড ফেয়ারে গেছিলাম, হ্যাঁ, গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর জুয়েলারি, সুন্দর সুন্দর শাড়ি অনেক স্টল বসেছে। তো তাই জন্য আজকে মাকে নিয়ে যাচ্ছি যাতে বেশি বেশি করে জিনিস কিনতে পারি। আর মা তো কি প্রেজেন্ট নেই, আমি কিছু মা হবে না বলে দিচ্ছি, এখন বেশি বেশি জিনিস কিনে দিতে হবে। চলো, তো ট্রেড ফেয়ার মানে যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসেছে, যারা শিলিগুড়ি থেকে দেখছো তোমরা তো জানোই। তো চলো ঘুরবো, কেনাকাটা করবো, খাওয়া দাওয়া করবো, আর তোমাদেরকেও দেখাবো। ওকে গাইস, তো একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে, আমার না এখানে ভিডিওতে সাউন্ডই আসেনি। তো আমরা গিয়ে প্রথমে আঙ্কেলের দোকানে গেলাম, অ্যান্ড আঙ্কেল ওয়াজ সো সুইট। মানে আঙ্কেল আমাদেরকে আমার হাতে ক্যামেরা দেখে, আমার চ্যানেল দেখে খুব খুশি হলেন, চ্যানেল সাবস্ক্রাইব করলেন, বিভিন্ন জিনিস নিজের হাতে দেখলেন। তারপর আমরা বিভিন্ন জামা কাপড়ের দোকানে ঘুরলাম। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি ব্লগে এটাই বলছিলাম যে মানে এখানে আসলে কারোর এই জায়গাটা ছেড়ে বেরোতেই ইচ্ছা করবে না, স্পেশালি মেয়েদের। মানে কত কিছু শপিং করার মতো, শাড়ি, বিভিন্ন রকমের জামা কাপড়, জুয়েলারি, তার সাথে বিভিন্ন ধরনের ব্যাগ, লেদারের ব্যাগ, আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। আমরা হচ্ছে জিনিস দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছি, আমি আর মা হচ্ছে এখন পাপড়ি চাট খাচ্ছি। লাকি কুপন রাখলাম ওখানে ড্রপ বক্সে, এবার লাক ভালো থাকলে কি পাবো জানি না, বাট কিছু একটা তো পাবো। বাড়িতে চলে এসেছি, গরমে পুরো বিধ্বস্ত হয়ে গেছি আমরা, আমি আর মা। যাই হোক, তোমাদেরকে দেখাই চলো কি কি কেনাকাটা হলো। খুব বেশি কিছু হয়নি, সামান্য কিছু, স্টিল দেখে নাও। ফার্স্টেই দেখাচ্ছি আমার এই যে একটা ব্যাগ, হাই এই যে দেখো আমার ব্যাগ, এটা হচ্ছে মা স্কুলে যায় তোমার রেগুলার ইউজের জন্য ভালো অফার চলছিল, তো ওটাই আর কি নিয়ে নাও। কি কি করে, আমার এই ব্রাশটা নেই, ওয়াল ব্রাশ, এটা আর এটা নিয়েছি, আমার কাছে একটা আছে কিন্তু ওটা অনেকটা মোটা, তো তাই জন্য এটা একটা সরুর মধ্যে নিলাম। বা তুমি কি করছো নিমো? ও নিমো বাবা, ঠিক আছে, দেখাই যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমি যে জিনিসগুলো আগেরবার দেখে গেছিলাম, যেটা আমি আজকে মেইনলি কিনবো বলে ভেবে গিয়েছিলাম, বাট গিয়ে দেখি মানে এইবার মেলাটা মানে এখন অলমোস্ট ফাঁকা ফাঁকা, আর হচ্ছে সমস্ত দোকানগুলোতে কালেকশন অনেক কমে গিয়েছে। তো মানে যেরকম অনেক কিছু দেখেছিলাম আগেরবার গিয়ে, এবার মানে ছিল না, অনেক কিছু কমে গিয়েছে। তো তাই জন্য মানে যেগুলো অ্যাকচুয়ালি ভাবছিলাম কিনবো ওগুলো আর কেনা হয়নি, এমনি টুকটাক জিনিসপত্র আর কি কেনা হয়েছে, এরকম জাস্ট ছোট সিম্পল এই ব্যাস এতটুকু। সো গুড মর্নিং গাইস, মানে মর্নিং না অ্যাকচুয়ালি এখন দুপুর হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এখন নাচ শুট করতে এসেছি, বাট বৃষ্টির মধ্যে আমি একটা বৃষ্টিরই নাচ শুট করছি। কিন্তু ব্যাপারটা হলো আমি এতটাও বৃষ্টি চাই, এখন পুরো ঝমঝমে বৃষ্টি পড়ছে, তাই আমি ভাবছি যে বৃষ্টির মধ্যে ভিজে শুট করবো নাকি বৃষ্টিটা একটু কমা পর্যন্ত ওয়েট করবো। বাট খুব মজা লাগছে, ওটা গিয়ে ভিজতে ইচ্ছা করছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। আমি বৃষ্টিতে ভিজতে প্রচন্ড পছন্দ, মানে আমি প্রত্যেক বছরে মোটামুটি কয়েকবার তো বৃষ্টিতে ভিজবো, এই বর্ষার সিজনে প্রচন্ড বেশি ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে। বাই দ্য ওয়ে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অয়ন্তিকা, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। আর দেখতে পাচ্ছ আমি এখন বৃষ্টিতে শ্যুট করতে এসেছি, ডান্সের শ্যুট। বাই দ্য ওয়ে, ডান্সের চ্যানেলে তো নাচের ভিডিও পেয়ে যাবেই তোমরা জানো, তো এবার আমি শ্যুট করি, পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, মোবাইল ভিজাই দিলো। তো গাইজ, মানে করবো কি করবো না ভাবতে ভাবতে আলটিমেটলি বৃষ্টিতে ভিজেই গোটা নাচটা শ্যুট করে নিলাম। আর অবশ্যই নাচের ভিডিওটা তো তোমরা আমার ডান্স চ্যানেলে দেখবে, অবশ্যই কিন্তু দেখবে, দেখে জানাবে কেমন লাগলো। আর এবার আমি তাড়াতাড়ি করে নিচে যাই, নিচে গিয়ে স্নান করতে লাগে, বিকজ ফুল ভিজে আছি, ফুল, মানে এখন একটু পরে আমার হাচ্চু হাচ্চু শুরু হয়ে যাবে। তো চলো নিচে চলো, দীপায়ন আমাকে পুরো নাচটা শ্যুট করে দিল, ও ইদানিং লাস্ট দু তিনটে নাচ ওই শ্যুট করে দিচ্ছে, আর মানে ও হাফ ভিজে গিয়েছে, ছাতা নিয়েছিল তাও বৃষ্টিতে।
আমি ওটা খেয়াল রেখেছি যাতে আমি না ভিজি। আচ্ছা চলো, তো এখন কি হবে? এখন নিমোর ফার্স্ট টাইম স্নান হবে, মানে আমরা সবাই একদম ছাদে চলে এসেছি। নিমো তুমি ফার্স্ট টাইম স্নান করতে কতটা এক্সাইটেড? ভো করে দাও। ভো ভো। ইমানা এক্সাইটেড না। তো এবারে যে নিমোকে স্নান করানো হবে, পুরো গামলা টামলা বালতি জল গরম জল সবকিছু নিয়ে আমরা ছাদে। চলো তোমাদেরকেও দেখাবো। তো মানে নিমোকে যেখান থেকে আনা হয়েছে প্লাস ডাক্তাররা সবাই বলে দিয়েছে ও যখন 3 মাস বয়স হবে তারপর ওকে স্নান করাতে হবে। তো 3 মাস হয়ে গিয়েছে ওর, এবার ওর ফার্স্ট স্নান। আমি যাই লোক কিভাবে রিয়াক্ট করবে জল দেখে, দুটো হতে পারে, এক ও জল প্রচন্ড বেশি ভালোবাসবে, না হলে তো পালাবে, ওকে ধরে বেঁধে স্নান করাতে হবে, বা যেটাই হবে খুব মজা হবে। শোনা বাবা আজকে স্নান করবে নিমো বাবা। হ্যাঁ ঠিক আছে, জল দেখে একটুকু ভয় পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। এই যে তোমার খাবার নাও, এই যে গাইস, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একটা একদম সিম্পল একটা র্যান্ডম ব্লগ বানিয়েছিলাম অ্যান্ড আই হোপ কি তোমরা এনজয় করেছো, আর বাকি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বিকজ আমার বার্থডে 10 জুলাইয়ের আগে আমাদেরকে 4000 সাবস্ক্রাইবার্স কিন্তু করতে হবে। সো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করা থাকলে, বাইরে বৃষ্টি হচ্ছে এখনও, বাই দ্য ওয়ে কালকে সকালে আমাদের গাজলডোবা যাওয়ার প্ল্যান আছে, সো আই জাস্ট হোপ কি কালকে বৃষ্টি না হোক। কালকে বৃষ্টি না হলে গাজলডোবা, আর নেক্সট ব্লগে গাজলডোবাকে তোমরা দেখতে পারবে। সো আই জাস্ট হোপ কি যাতে কালকে বৃষ্টি না হয়। ওকে দ্যাটস ইট, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো, আর তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।